এবার আমরা ডেকে নেব ফিরদৌস শামীম, বিশিষ্ট আইনজীবী এবং বামপন্থী ফিরদৌস শামীমকে। প্রথমেই সঞ্চালক সহ মঞ্চে উপবিষ্ট প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম অভিনন্দন, কারণ এরকম একটি বিষয় নির্বাচন করার জন্য। আজকে আলোচনার বিষয় হলো শাসকের সংখ্যালঘু ভোটে জোর ধাক্কা, কার সর্বনাশ কার পোষমাস। কতগুলো ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, শাসক, সংখ্যালঘু, সর্বনাশ এবং পোষমাস। চরিত্রগতভাবে আপনি যদি বিশ্বজনীন অ্যানালিসিস করেন তাহলে দেখবেন সংখ্যালঘু, এই সংখ্যালঘু শব্দটার মধ্যে দিয়ে কিছুক্ষণ আগে বন্ধু কিষাণও বলছিলেন, আমার রাগ হয় ঘৃণা হয় যখন এই সংখ্যালঘু শব্দটি শুনি। সংখ্যালঘু চরিত্র গোটা বিশ্বজনীন পরিবর্তিত হয়, কখনো সেটা ধর্মীয় সংখ্যালঘু, কখনো সেটা ভাষাগত সংখ্যালঘু, কখনো সামাজিক সংখ্যালঘু, কখনো সেটা অন্য কোনো সংখ্যালঘু। যাই হোক না কেন, দেখবেন সংখ্যালঘুর একটা বিশেষ চরিত্র থাকে। সেই চরিত্রটা কি? সেই চরিত্র হল এক, তারা শাসকের পক্ষে থাকতে চান, এবং দ্বিতীয়, তারা জোটবদ্ধ থাকতে চান। কেন চান? তার কারণ কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগেন, এটা ধ্রুব সত্য, আপনি মানতে চান বা না চান। এই রাজ্যে আপনি যে প্রেক্ষিতে আমরা আলোচনা করছি সেটা হলো উপনির্বাচনের প্রেক্ষিতে। সাধারণভাবে যে কোনো উপনির্বাচন শাসকের পক্ষে থাকে, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয় যেটা যে কথা বলছিলাম, সংখ্যালঘু সাধারণভাবে শাসকের পক্ষে থাকে, কিন্তু সাগর দিঘির নির্বাচন পরবর্তী আমরা দেখলাম সাগর দিঘির উপনির্বাচন সেটা শাসকের পক্ষে থাকলো না। এবং এই সাগর দিঘি এমন একটি নির্বাচন ক্ষেত্র, বিধানসভা ক্ষেত্র, যেখানে প্রায় 64% ধর্মীয় সংখ্যালঘু মুসলিমরা বসবাস করে, যারা এর আগের নির্বাচনগুলোতে এই রাজ্যের যে শাসক দল তাকে ঢেলে ভোট দিয়েছিল, তারা শাসকের পক্ষে থাকলো না। তাহলে এই ঘটনা কেন ঘটলো? আমি এই ঘটনা যদি অ্যানালিসিস করি, বিশ্লেষণ করি, তার দুটো কারণ বলবো। এক হলো একটা জেনারেল কারণ, একটা হচ্ছে স্পেশাল কারণ। জেনারেল কারণ কি কি? এই রাজ্যের শাসক দলের দ্বারা এই রাজ্যের প্রায় প্রতিটি স্তরের মানুষ বঞ্চিত। উদাহরণ দিয়ে কয়েকটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। আপনি মানুন বা না মানুন, চিট ফান্ড দ্বারা এই রাজ্যের সমাজ, এই রাজ্যের বৃহৎ সংখ্যক মানুষ প্রতারিত হয়েছে, এবং এই রাজ্যের শাসক দল সেই চিট ফান্ডের মালিকদের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করেছিল এবং চিট ফান্ডের মাধ্যমে সাধারণ জনগণকে প্রতারিত করেছে, চাকরি চুরি করেছেন বেকার যুবক যুবতী, তাদের প্রতারিত করেছেন, শিক্ষিত বেকার যোগ্য চাকরি প্রার্থী তারা প্রতারিত হয়েছে, ডিএনআতে সরকারি কর্মচারী প্রতারিত হয়েছে। অর্থাৎ এই রাজ্যের শাসক দলের দ্বারা প্রায় প্রতিটি স্তরের মানুষ বঞ্চিত প্রতারিত হয়েছে, এটা সাধারণ কারণ। এবার বলছি না স্পেশাল কারণ, স্পেশাল কারণ যেটা বলবো, সংখ্যালঘু, ওই যে বলছিলাম নিরাপত্তাহীনতায় ভোগে। কতগুলো ঘটনার কথা উল্লেখ করব। এক, নিশ্চিতভাবে মনে থাকবে আপনাদের, আনিস খানের মৃত্যু, মুইদুল মিদ্দার মৃত্যু, বিচার এখনো পাইনি, শাসক আক্রমণ নামিয়ে এল, বিচার পেল না, তারপর দেখছে শাসক দল উনি যাই বলুন না কেন, বিরোধী দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে মাথায় ফেজ টুপি, মুখে দাড়ি, হেঁড়ের করে টেনে নিয়ে যাচ্ছেন, ওই যে সংখ্যালঘু আরো ভয় পেল। একদিকে অবিচার, বিচার না পাওয়া, অপরদিকে আক্রমণ, আরো ভীত সন্ত্রস্ত হল। এই ভীত সন্ত্রস্ততা শাসক দল অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত তৈরি করছেন। কিছুক্ষণ আগে বন্ধু এক বক্তা বলছিলেন, যিনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন, দেবাশিসবাবু, তিনি বলছিলেন আমরা তো মানুষকে মানুষ হিসাবে দেখি, আমরা তো ওই সংখ্যালঘু সংখ্যাগুরু হিসাবে দেখি না, সবকা সাথ সবকা বিকাশ এটা করতে চাই। হ্যাঁ, এটা আমাদের সাংবিধানিক ম্যান্ডেট, করতে হবে। আমরা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র,
আমরা এই সংবিধান আমরা নিজেরা নিজেদের উপহার দিয়েছি, আমরা ভারতবাসী নিজেরা নিজেদের উপহার দিয়েছি, একটি ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করব। ধর্মনিরপেক্ষতার অর্থ কি? ধর্মনিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ধর্ম নির্ণায়ক শক্তি হবে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বিজেপির ক্ষেত্রে সেটা সত্য নয়। আর এ রাজ্যের যিনি শাসক দল আছেন তিনি বলছিলেন, আমরা তো খুব গর্বিত, আমরা মুসলিমদের অনেক উপকার করেছি, মুসলিমদের জন্য অনেক কাজ করেছি। উদাহরণ হিসেবে তিনি দিলেন যে দেখুন সরকারি চাকরিতে আমরা প্রতিনিধিত্ব বাড়িয়েছি, পার্সেন্টেজ হায়ার করেছি। সত্যি কি তাই? আচ্ছা সরকারি যে চাকরি, সে চাকরি আছে আদৌ? প্রতি বছর টেট হয়? প্রতি বছর এসএসসি হয় না? আর যদি না হয় তাহলে সেখানে কি পরিমাণ চুরি হয়? এই বিগত কয়েকদিনের ঘটনার আপনাদের প্রমাণ, মিনিমাম 50,000 চাকরি চুরি করে বাজারে বিক্রি করেছেন। ওই যে বলছিলেন না পার্সেন্টেজ হায়ার করেছি, আপনি একটা হিসাব করুন, আপনি পার্সেন্টেজ হায়ার করেছেন মানে ওই চাকরি বিক্রির ক্ষেত্রেও পার্সেন্টেজ হায়ার করেছেন, অর্থাৎ সংখ্যালঘুদের কাছে আবারও লুট বেশি করেছেন। তাহলে একদিকে চাকরি না দেওয়া, অপর দিকে লুটের ব্যবস্থাপনা করা, এর ফলে সংখ্যালঘু ভোট আপনি যাই বলুন না কেন সরেছে। এবার সংখ্যালঘু শুধুমাত্র কি ওখানেই ভীত সন্ত্রস্ত? না, এর আগে ভোট পেয়েছিল, নিশ্চিতভাবে শাসক দল ভোট পেয়েছিল, নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের ফলে কিছুটা লাভবান হয়েছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপর সংখ্যালঘু সম্প্রদায় কি দেখলো? দিদি মোদি সেটিং, এরা মানুষের কাছে প্রতিষ্ঠিত সত্য। এই প্রতিষ্ঠিত সত্যকে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না, ফলে এই যে সর্বনাশ যে শাসকের হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পৌষ মাস কার? পৌষ মাস বিরোধী রাজনৈতিক দলের নয়, পৌষ মাস হলো সেই চিটফান্ড দ্বারা প্রতারিত লক্ষ লক্ষ মানুষের, পৌষ মাস হলো সেই যোগ্য চাকরি প্রার্থীদের, পৌষ মাস হলো সরকারি কর্মচারীরা কর্মচারীদের যারা ডিএ পাচ্ছে না। অতএব এই সম্মিলিত পৌষ মাস শাসকের সর্বনাশের কারণ, কারণ এই শাসক বর্তমান রাজ্যের যে শাসক তৃণমূল কংগ্রেস তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। শুধুমাত্র ওই যে বলছিলেন যে সাগরদিঘি নির্বাচন, সুজাপুর নির্বাচন, বালিগঞ্জ নির্বাচন, সাগরদিঘি নির্বাচন হ্যাঁ তার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে, সুজাপুর বালিগঞ্জ বার্তা দিয়েছি সেই বার্তা গ্রহণ করেনি, তার আগেও বার্তা ছিল। আপনি ভেবেছিলেন সিএ এনআরসি, আজকেও বন্ধু কিষাণও বলছিলেন বলার সময় সিএ এনআরসির ভয় কি নেই? হ্যাঁ ওটাই চান, ওটা বাজারে বিক্রি করব, ওটা বাজারে বিক্রি করে দেখাবো আমরাই তোমাদের উদ্ধারকর্তা। না, সংখ্যালঘু ওতে আর তাদের ওই চিড়ে আর ভিজবে না, তারা ঠিক করে নিয়েছেন যে আমরা আমাদের প্রায়োরিটি কি ঠিক করব। একটা জেনারেল প্রায়োরিটি ঠিক করেছেন, একটা স্পেশাল প্রায়োরিটি ঠিক করেছেন। জেনারেল প্রায়োরিটি আমরা প্রতারিত হব না, চিট ফান্ডের দ্বারা প্রতারিত হব না, আমরা চাকরি বিক্রিতে প্রতারিত হব না, আমরা ডিএ না পাওয়ার ক্ষেত্রে প্রতারিত হব না, আর স্পেশাল যে প্রতারিত হব না বলে ঠিক করেছে নিরাপত্তাহীনতায় আর ভুগব না, আমরা বিচার চাইব, আমরা কারো দ্বারা আক্রান্ত হব না, সেটা করতে গিয়ে তারা বিরোধী পক্ষে যারা থাকছেন, এই তৃণমূল বিরোধী যারা থাকছেন তাদের পক্ষে ভোট দিচ্ছে। তাই শাসকের সর্বনাশ হয়েছে এবং পৌষ মাস হয়েছে সাধারণ মানুষের। আর বিজেপির যিনি প্রতিনিধি ছিলেন তিনি বারবার বলছিলেন আমি তো স্বীকৃতি দিই না, সত্যি তো, তিনি স্বীকৃতি দেবেন কিভাবে? তিনি স্বীকৃতি দেন না বলেই তো সমস্যাগুলোকে অ্যাড্রেস করেন না। আমাদের সাংবিধানিক উদ্দেশ্য কি? আমাদের দেশে আমরা কি ধর্মহীন সমাজ তৈরি করতে চেয়েছি? আমরা কি ভারতবর্ষের প্রতিটি ভারতবাসীকে ধর্মহীন করতে চেয়েছি সংবিধানের মাধ্যমে? না, করতে চাইনি। ধর্ম তার ব্যক্তি চর্চার বিষয়,
কিন্তু রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক শক্তি হবে না। এবং এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য তৈরি করে ভারতবর্ষের সমাজ তৈরি করব, এটাই সাংবিধানিক বৈধতা। কিন্তু এই বৈচিত্র্যটা রাখবো না, সমস্ত কিছু একমুখী করতে হবে, ভাষাগত একমুখীকরণ, পোশাকগত ভাবে একমুখীকরণ, খাদ্য ভাষা একমুখীকরণ, একমুখীকরণ করব। এটা ভারতবর্ষের যে স্পিরিট তার এগেনস্টে যায়, বিজেপি ভারতবর্ষের যে স্পিরিট সেটাকে স্বীকার করে না। এবং বিজেপির রাজনৈতিক আদর্শ সাংবিধানিক আদর্শ বিরোধী, একমুখীকরণ সাংবিধানিক ভিত্তিভূমি হতে পারে না। আর তৃতীয় কথা বলি, যে বারবার সাচার কমিটির রিপোর্ট রেফার হচ্ছিল, সাচার কমিটির ফর্ম হয়েছিল 2005 সালে, রিপোর্ট টেবিল হয়েছিল 2006 সালে, তারপরে সেই সাচার কমিটির রিপোর্ট ইমপ্লিমেন্ট করার জন্য সেই সময়ের বাম সরকার দলিত মুসলিমদের ওবিসি হিসাবে ট্রিট করিয়ে তাদের চাকরির ক্ষেত্রে সংরক্ষণ, শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থাপনা তৈরি করেছেন, একথা অস্বীকার করা যায় না। ওবিসি হিসাবে ট্রিট করিয়ে প্রতিনিধিত্ব বাড়ানো সরকারি চাকরির ক্ষেত্রে গ্রহণ করেছেন, এবং সব থেকে বড় যে কাজ করেছিলেন সেই সময়ের বাম সরকার, যে বলছিলেন না সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব বাড়িয়েছেন, মশাই আপনি 10 বছরে 2000 লোক অ্যাপয়েন্টমেন্ট করেছেন, আর প্রতি বছর 50,000 1,00,000 করে লোক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, দুটো এক জিনিস নয়। 10 বছরে 2000 লোক বা 4000 লোক উদাহরণস্বরূপ বললাম, সেখানে 5%, আর প্রতি বছর 1,00,000 করে লোক নিয়োগ হচ্ছে তার 2%, দুটো এক জিনিস নয়। ফলে গুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা হচ্ছে, যে আগের সরকার খারাপ ছিল, আমরা সংখ্যালঘুদের কাজ করেছি, করেননি, শুধু তাই নয়, যে কথাগুলো বলে সংখ্যালঘুদের প্রভূত ক্ষতি করেছেন সেটা হলো, আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে, রাজ্যের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে দাঁড়িয়ে বলছিলেন, সেই ক্ষমতায় আসেননি, সে বিখ্যাত বক্তব্য, ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে, বন্ধু কিষানও ভাঙড়ের কথা উল্লেখ করছিলেন। আচ্ছা বলুন তো, ভাঙড়ে কি সেই মুসলমানদের জন্য হাসপাতাল কি তৈরি হয়েছে? দ্বিতীয় কথা, হাসপাতাল কখনো মুসলমানদের জন্য হতে পারে? হাসপাতাল কখনো মুসলমান হিন্দু এভাবে হতে পারে নাকি? শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না? হতে পারে না। আপনার সময় শেষ, তাই আমি বক্তব্য, যেহেতু সময় শেষ বক্তব্য দীর্ঘায়িত করব না, এই বিষয় নিয়ে বলতে গেলে সারাদিন চলে যাবে, কিন্তু তারপরেও বলবো, এই সমস্ত বলে রাজ্যের শাসক দল, রাজ্যের শাসক দলের নেত্রী মুসলমানদের উপকার করার বদলে অপকার করেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, দ্বিধাহীন ভাবে, তাই মানুষ আজ স্বীকার করেছেন, মানুষ আজ বুঝতে পারছেন, তাই তারা একাকটা হয়েছেন রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে, তাই শাসকের সর্বনাশ এবং পৌষমাস হয়েছে রাজ্যের সাধারণ মানুষ।